হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে। সাথে আছি আমি সূচনা হাসান। বিভিন্ন রকমের তার পেঁচিয়ে তৈরি হচ্ছে নানা ডিজাইনের ওয়ালমেট, শোপিস কিংবা গাছ, যেগুলো ক্রয় করে ক্রেতারাও শোভাবর্ধন করছে ঘরের। নাম তার ওয়্যার আর্ট, যা তৈরি করে উদ্যোক্তারাও দেখছেন লাভের মুখ। আমাদের এটা হচ্ছে মূলত আপনার ওই দেয়ালে সাজানোর জন্য অনেক সুন্দর একটা আইটেম। আমরা পুরো মেলা ঘুরে দেখলাম যে আমাদের এটাই আপনার ইউনিক, মানে আমাদের এটার মতো আর কোনো পণ্য নেই। আমাদের অলরেডি আপনার 200-র উপরে ডিজাইন চলে আসছে, তবে আশা করি আরও অনেক ডিজাইন আসবে আমাদের। আর আমাদের এটার উপাদান হচ্ছে আপনার, এগুলো হচ্ছে আপনার ওই অ্যালুমিনিয়াম ওয়্যার, আর এটা হচ্ছে আপনার লোহা। টেবিলের মধ্যে হচ্ছে আছে বিড়াল, আছে পাতা, আবার হচ্ছে ডান্সের বিভিন্ন আকৃতি, ফুল, বক বা বিভিন্ন রকম বিভিন্ন আকৃতির, আপনারা যে যেরকম চাই আমরা সেরকম দিতে পারব। উদ্যোক্তার মধ্যে হচ্ছে আমরা দুই ভাই আছি, আর হচ্ছে আমাদের যার কথা না বললেই নয়, সলিমুল্লাহ মোহাম্মদপুরের ওই আপনার কমান্ডার সলিমুল্লাহ সাহেবের ছেলে রিটায়ার্ড মেজর সৈয়দ মোহাম্মদ তরিকুল্লাহ, যিনি আমাদেরকে অর্থ এবং বুদ্ধি দিয়ে সহযোগিতা করে। সর্বনিম্ন হচ্ছে আপনার 150 টাকা থেকে আপনার সর্বোচ্চ 750 টাকা পর্যন্ত। এখনও দেশের বাইরে যাচ্ছে না, তবে আশা করি ইনশাআল্লাহ সামনে দেশের বাইরে যাবে। খায় ডিম পাপার ভয় থাকলেও সুস্থ থাকতে সুষম খাবার হিসেবে ডিম সবারই পছন্দের শীর্ষে, কিন্তু এই ডিমও কখনো কখনো হয়ে যায় মারাত্মক ক্ষতির কারণ। কখন, কেন, কাদের জন্য ডিম খাওয়া উচিত নয়, জানাবো এবারে সেই গল্পটা। পুষ্টিকর খাবারের তালিকায় ডিমের অবস্থান প্রথম সারিতে। এটি প্রোটিনের একটি সম্পূর্ণ উৎস, যা শরীরকে শক্তি সরবরাহ করে। ডিমে কোলিন থাকে, যা মস্তিষ্ক এবং স্নায়বিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। ভিটামিন B12, ভিটামিন ডি, সেলেনিয়াম ও আয়োডিনে সমৃদ্ধ ডিম। কিন্তু এত উপকারিতা থাকা সত্ত্বেও কেউ কেউ এটি এড়িয়ে চলেন। ডিম খেলে তাদের পেটে সহ্য হয় না বলেই এমনটা করেন। কিন্তু এগ ইনটলারেন্স আসলে কি? এগ ইনটলারেন্স বলতে এমন অবস্থা বোঝায় যেখানে পাচনতন্ত্র ডিম প্রক্রিয়া করতে লড়াই করে, ফলে পেটে ব্যথা, ফোলাভাব, গ্যাস, ডায়রিয়া এবং বমি বমি ভাবের মতো লক্ষণ দেখা দেয়। অন্যদিকে এগ ইনটলারেন্সের লক্ষণ সাধারণত ডিম খাওয়ার কয়েক ঘন্টা পরে দেখা যায়। নানা কারণে এগ ইনটলারেন্স হতে পারে, যেমন কারো কারো শরীরে ডিমের কিছু প্রোটিন ভেঙে ফেলার জন্য প্রয়োজনীয় এনজাইমের অভাব হয়, এর ফলে হজমে অস্বস্তি হতে পারে। ডিমের সাদা অংশ এবং কুসুমে বিভিন্ন প্রোটিন থাকে, যা কারো কারো জন্য হজম করা কঠিন হয়। অসহিষ্ণুতা সৃষ্টিকারী সাধারণ প্রোটিনের মধ্যে আছে উমুকুয়েট, ওভালবুমিন, ডিমের সাদা অংশে ওভোট্রান্সফেরিন এবং কুসুমে লিপটিন ও এপোভিটিলিন। অন্ত্রের ব্যাকটেরিয়ায় ভারসাম্যহীনতা, যা ডিসবায়োসিস নামে পরিচিত, এটি শরীরের জন্য ডিম সহ কিছু খাবার হজম করা কঠিন করে তুলতে পারে। কখনো কখনো অন্যান্য খাবার বা পদার্থের প্রতি সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে অনুরূপ প্রোটিন গঠনের কারণে ডিম খেলেও সমস্যা তৈরি হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অনলাইনে গবাদি পশু কেনা বেচার দারুণ এক সুযোগ নিয়ে এসেছে বিক্রয় এবং মিনিস্টার হাইটেক পার্ক। কোরবানি ঈদ ঘিরে আয়োজিত যে ক্যাম্পেইনের শিরোনাম বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার। বিক্রয় থেকে কোরবানির পশু কিনে বা বিক্রি করে হ্যাশট্যাগ বিরাট হাট কন্টেস্টে অংশ নিতে পারবেন গ্রাহকরা। আপলোড করা ভিডিও থেকে ভাগ্যবান 13 জনকে দেওয়া হবে পুরস্কার। ক্যাম্পেইনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় ডটকমের সিইও ইশিতা শারমিন, মিনিস্টার হাইটেক পার্ক হেড অফ ব্র্যান্ড KMG কিবরিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আর্কা ফ্যাশন উইক সামার 2024। এই খবরটি সবাইকে জানাতে আয়োজিত হয় এক সংবাদ সম্মেলনের। জানানো হয় 13 জুন থেকে শুরু 4 দিনের এই ফ্যাশন উইক চলবে ঈদের আগের দিন পর্যন্ত। রাজধানী তেজগাঁওয়ের আলোকী কনভেনশন সেন্টারে এদিন উপস্থিত ছিলেন আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার সহ আরও অনেকেই। এর আগে গেল বছর অক্টোবরে প্রথমবার ফ্যাশন উইকের আয়োজন করে আর্কা ফ্যাশন উইক। প্রথম আসরে ব্যাপক সাড়া ফেলে দ্বিতীয়বারের মতো কোরবানির ঈদের আগ মুহূর্তে আয়োজিত হতে যাচ্ছে আর্কা ফ্যাশন উইক। দেশের ফ্যাশনকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়াই আর্কা ফ্যাশন উইক সামার 2024 এর মূল লক্ষ্য বলে জানান এর আয়োজকরা। যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান USA-তে, স্কলারশিপ নিয়ে সেখানে করতে চান লেখাপড়া, তাদের নিয়ে আয়োজিত হয়ে গেল বাংলাদেশ টু USA রোড ম্যাপ শীর্ষক এক সেমিনার, যেখানে আমেরিকায় যাবার বিষয়ে সরাসরি বিস্তারিত জানার সুযোগ পেয়েছেন 600+ শিক্ষার্থী। রাজধানীর এক 5-তারকা হোটেলে আয়োজিত বাংলাদেশ টু USA রোড ম্যাপ সেমিনার এর মাধ্যমে শিক্ষার্থীদের আমেরিকার উচ্চশিক্ষা বিষয়ে বিস্তারিত জানার সুযোগ করে দেয় বাংলায় IELTS অ্যান্ড ইমিগ্রেশন সেন্টার। সেমিনারে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন দেশি বিদেশি অতিথিরা, যেখানে উপস্থিত ছিলেন আমেরিকার ওয়েবস্টার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাডমিশন ও বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর বেল রিন পলজিনা, একই ইউনিভার্সিটির ওভারসিজ রিক্রুটমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সৈয়দ জাহিনুন নবী এবং বাংলায় IELTS অ্যান্ড ইমিগ্রেশন সেন্টার BIIC এর CEO এবং ফাউন্ডার রাশেদ হোসাইন সহ অনেকে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝ থেকে লটারি করে 4 জনকে বাংলায় IELTS অ্যান্ড ইমিগ্রেশন সেন্টার BIIC ও ফ্রি IELTS করার সুযোগ দেওয়া হয়। ঘন নীল রঙের কাচের একটি বস্তু, দেখতে অনেকটাই মানুষের চোখের মতো, যাকে বলা হচ্ছে ইভিল আই। হঠাৎই বলিউড বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে হলিউডের কিম কার্ডাশিয়ান সকলেই মজেছেন ইভিল আই ট্রেন্ডে। শুধুই কি ফ্যাশন ট্রেন্ড, নাকি লুকিয়ে আছে 1000 বছরের কোনো ইতিহাস? ঘন নীল গোলাকার কাচের যা দেখতে পাচ্ছেন তার মাঝখানটা অনেকটা মানুষের চোখের মতো। এই বস্তুটির নামই হচ্ছে ইভিল আই বা শয়তানের চোখ। দুষ্ট মানুষের দুষ্ট দৃষ্টি থেকে বাঁচতে 1000 বছরের বিশ্বাস ব্লু ইভিল আই, যার মানে সত্য ও বিশ্বাসের প্রতীক। শুভ অশুভ, প্রাকৃত আর অতিপ্রাকৃত শক্তি নিয়ে চর্চা হয় যুগে যুগে। 1000 বছরের বিশ্বাস এবং ধারণাই হচ্ছে ইতিহাস। গ্রিক পুরাণ মতে এই ইভিল আই হচ্ছে গ্রিক সংস্কৃতির একটি অভিশাপ যা আজও বিদ্যমান। ইভিল আই বা শয়তানের চোখের ব্যবহার করা হয় মূলত বদ নজর থেকে বাঁচার জন্য, কিন্তু হ্যাশট্যাগ ইভিল আই এর অঙ্কটি দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। হলিউড থেকে বলিউড সবাই যেন মজেছে ইভিল আই নিয়ে। ফ্যাশন থেকে ট্রেন্ড সকলেই বাধা পড়েছেন ইভিল আই এর নজরে। ইভিল আইয়ের এই ব্যবহার শুধুই কি ফ্যাশন ট্রেন্ড, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে 1000 বছরের ইতিহাস? গ্রিক দার্শনিক প্লেটোর সিম্পোজিয়াম কিংবা মিশরীয় সভ্যতা সাথে চীনা ফেংশুই শাস্ত্রেও ইভিল আই বেশ প্রচলিত। নীল মানেই আকাশের রং, তাই নীল চোখ হল উদার মন ও শুভ শক্তির প্রতীক। কুনজর তাড়ানোর প্রাচীন এই চিহ্নই এখন ফ্যাশনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তবে 3000 বছর ধরে তুরস্কে ইভিল আই প্রচলিত থাকলেও ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হওয়ায় সম্প্রতি সেখানে নিষিদ্ধ করা হয় এই শয়তানের চোখ। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ।
এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।